ভিক্টোরিয়ার ভেতরে তো ঢুকেছি, খুব মজা করছি, আনন্দ করছি, খুব ভালো লাগছে। আর দেখো মানে মেঘলা মেঘলা আকাশ, আবার কোনো সময় খুব ভারী রোদ উঠছে, ভালো লাগছে। তো দেখো আমার ছেলের খুব খিদে পেয়ে গেছে, দেখো খেতে বসছে ছেলে। বাবা কি খাচ্ছো? তো আমি বাড়ির থেকে টিফিন বানিয়ে এনেছিলাম, তো আমি বাড়ি থেকে পরোটা করে এনেছি, পরোটা সঙ্গে আছে, মানে কিছু ঝোল তরকারি নিয়ে আসিনি, যেহেতু ব্যাগটাকে পাকিয়ে যাবে। তো আমি বাড়ির থেকে দোকান থেকে সন্দেশ কিনে এনেছিলাম, আর সঙ্গে আছে কাঁচ দুধ, পাকা কলা আর দই আছে, এই দিয়ে আজকে মানে দুপুরটা এখন খাবে। তো আমরা এখান থেকে বেরিয়ে তারপর অন্য কিছু খাবো, এখন তো এই খাক, খিদে পেয়েছে যখন ছোটো মানুষ, এখন এইগুলো খাক। আমাকেও বলছে খাওয়ার জন্য, তো আমি বলছি এখন খাবো না, একটু পরেই খাবো, এখন খাবো না, একটু পরে খাবো। দেখো ফুলগুলো কি সুন্দর, দেখো কি ভালো লাগছে। আর সামনে তো ভিক্টোরিয়া মেমোরিয়াল, কি সুন্দর লাগছে দেখতে। পাশে একটা লেক আছে, লেকে হাওয়া লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমরা মিউজিয়ামের ভেতরেও ঢুকবো, টিকিটও কাটা হয়ে গেছে, তো এখন ওরা খেতে বসছে, খেয়ে নিক, তো তারপরেই ভেতরে ঢুকবো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়েছি অলরেডি। আর কি সুন্দর, বাইরে তো বেশ রোদ ছিল, আর ভেতরটা যে কি সুন্দর ঠান্ডা, এত সুন্দর ঠান্ডা মনে হলো যে একটু শান্তি পেলাম। তার মধ্যে আজকে কিন্তু বেশ ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিলো, আবার যখন রোদ উঠছে তখন তো প্রচণ্ড রোদ উঠছে। তো আমি পুরো মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখছি, আর দেখো খুব সুন্দর সুন্দর। আমার ছেলে বলছে মা এটা কি, ওটা কি, সেটা কি, ওকে সবটা একটু বুঝিয়ে বুঝিয়ে বলছি আর ঘুরছি। তো আমাদের মিউজিয়ামের ভেতরটা ঘোরা হয়ে গেছে, চলে এসেছি আমরা বাইরে। বাইরে আসতে না আসতে শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। তো কী করবো, ভাগ্যিস বাড়ি থেকে ছাতা নিয়ে গেছিলাম, ছাতা মাথায় দিয়ে বসে আছি গাছের তলায়। আমার ছেলে দেখো ছাতা মাথায় দিয়ে বসে আছে, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, সব হাতে ছাতা, মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে আর সব গাছ তলা দিয়ে দেখো। আর সব দৌড়াচ্ছে রীতিমতো, মানে কে কোথাও একটু গাছের ছাউনি পাস, সেখানে সে দাঁড়াচ্ছে বসছে, মানে ভালো ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। সত্যি ওয়েদারটা খুব সুন্দর, ওয়েদারটা তোমরা বুঝতে পারছো না, আমি জানি না তোমরা কি বুঝতে পারছো, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। আমার ফোন ভিজে যাচ্ছে, আমি জুম করবো কি ব্যাপার, তুমি গাছের নিচে আসো, মানে অন্যদিন আসলে প্রচুর রোদ, গরমে কষ্ট হয়, হ্যাঁ প্রথম দিকে রোদ ছিল, গরমে খুব কষ্ট হচ্ছিল, তারপর না মেঘলা আকাশ হয়ে গেছে, ঝিরঝিরি বৃষ্টিও হচ্ছে, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, ভিজলেও অসুবিধা নেই, কিন্তু গরমে তো কষ্ট হচ্ছে না, ভিজে গেছে দেখো রাস্তা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, পুরো ফাঁকা হয়ে দেখো, মাথায় রুমাল দিয়ে সব আসছে, কি করবে বৃষ্টির মধ্যে, দেখো দোয়া দড়ি বেঁধে গেছে, দেখো রুমাল দিয়ে সব ভিজে টিজে সব আসছে, দেখো হ্যাঁ ওই ছাতা মাথায় দিয়ে আসছে উনি, আবার একজন দেখো সামনে, বৃষ্টি তো ভালোই শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো সব ছাতা মাথায় দিয়ে আসছে, বাস দেখো সুন্দর লাগছে, বৃষ্টি হওয়ার জন্য পুরো ফাঁকা হয়ে গেছে, এত লোক ছিল, অত লোক সব গাছতলায় দাঁড়িয়ে পড়ছে, দেখো লোক একদম, আবার সবাই উই পোকার মধ্যে সব বেরিয়ে আসে। আমার কিন্তু নুড়ি পাতর গুলো খুব সুন্দর লাগছে দেখতে, খুব পছন্দ হয়ে, কত সুন্দর লাগছে, পাতা বাইতে নিয়ে যাও, এই নেওয়া যাবে নাকি, সত্যি এগুলো কাটা ফাতা হবে না, এই জন্যই করে দিয়েছিল, সব ছাতা ছাতা মাথায় দিয়ে যাওয়া আসা করছে, আর যারা ছাতা নিয়ে আসেনি তাদের তো আজ বিপদ। আমি ওকে ঠিক বলেছিলাম, বলো বন্ধুরা আমি বলছি তোমার দু বস্তা তুমি নিয়ে যাও বাড়িতে, দু বস্তা তোমার বাড়ির উঠোনে দিয়ে দিও, তাহলে তোমার সেখানে তোমার কাদা হবে না, স্লিপও হবে না, কি ঠিক না বলো, ওর খুব পছন্দ হয়েছে বলে, ভালো দেখতে খুব সুন্দর লাগছে তো, এগুলো খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো। তো এতক্ষণ যে আমাদের ক্যামেরার পেছনে ছিল, সে আমাদের ক্যামেরার সামনে আমি তাকে
আসবে না বলছে না, আমি নাকি চলে আসো, তুমি অনেকক্ষণ আমাদের ভিডিও করে দিয়েছো, আজকে তোমাকেও একটু দেখাই। এই দেখো এই যে সে সবথেকে বড় ব্যাপার, ছাতাটা নিয়ে এসেছিলাম তাই নিলে কিন্তু খুব বিপদ ছিল, আমাদেরও ভেজা লাগতো, বিশাল পরিমাণে ভিজতে হতো। দেখো ছাতা নিয়ে এনেছিল, দেখো দেখো ডানদিকে তাকা, ডানদিকে দেখো, ডানদিকে দেখো, মানে মিউজিয়াম কিছু বন্ধ করে দিয়েছে মানে দেখো সব বেরিয়ে আসতেছে, মিউজিয়ামে কেউ থাকতে পারছে না, লাইন ধরে বেরিয়ে আসছে পুরো একদম। কিন্তু এটা অন্যায় গো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যে মিউজিয়াম আটকেছে, তার মধ্যে এই লোকগুলো বলো কোথায় ভিজবে বল, তাই না বলো? সব ভিজে ভিজে চলে আসছে এবার। এবার মিউজিয়ামে সবাই, সব লোকগুলো সব ছিল ঝিঝির বৃষ্টির মধ্যে আর মানে বসেছিল, রেস্ট রেস্ট ছিল, তখন মিউজিয়াম আটকে দিচ্ছে, এখন সবাই দেখো দেখো সব বাইরে দেখো বেরিয়ে আসছে। তাহলে এই বিষয়ে বলো ওরা কোথায় দাঁড়াবে, বুদ্ধি করে ছাতা এনেছিলাম তাই বলো বলো। অনেকক্ষণ পর গাইস একটু বৃষ্টি কমেছে, একটু বলতে বৃষ্টি কমে গেছে প্রায়, তো আমরা এবার এখানে কয়েকটা ফটো তুলবো, একটু ভিডিও করব, তারপরে চলে যাব বাড়ির দিকে। বেশ অনেকটা এখন কিন্তু বিকাল হয়েছে, প্রায় 4:30-5টা প্রায় বাজে গেছে। দেখো খুব সুন্দর পেছনের ফোড়াটা বলো, খুব সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আমার না এখন এখান থেকে আর যেতে ইচ্ছাই করছে না বাড়িতে। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে।